বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করতে পারবেন। মনে করেন আপনার যদি পেটিএম এর ওয়ালেট থাকে, সেই ওয়ালেটটাকে আপনারা কিভাবে ট্রান্সফার করে পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করতে পারবেন, যাতে আপনারা ব্যাংকের মতো সেটাকে ইউজ করতে পারেন। আপনার ইউপিআই থেকে শুরু করে সমস্ত কিছু প্রসেস কিন্তু আপনারা সেখান থেকে করতে পারেন। আপনাকে একটা ডিজিটাল এটিএম কার্ডও দিয়ে দেওয়া হবে, এবং সাথে সাথে আপনি যদি চান যে সেই এটিএম কার্ডটি আপনার বাড়িতে ডেলিভার হবে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এবং কিভাবে অ্যাপ্লাই করবেন পেটিএম পেমেন্ট ব্যাংকের জন্য, তো সমস্ত কিছুর প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন। তাতে কি হবে, এর পরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা কিভাবে পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করাতে পারবেন। পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করানোর জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে পেটিএম কেওয়াইসি নিয়ার মি। পেটিএম কেওয়াইসি নিয়ার মি লেখার পর আপনাকে কী করতে হবে, নিচের দিকে আসতে হবে, এবং আপনাকে কমপ্লিট ইউর কেওয়াইসি উইথ আধার অ্যাট কেওয়াইসি পয়েন্ট নিয়ার ইউ, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পিনকোড দিয়ে দিচ্ছি। পিনকোড দেওয়ার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনার যে নিয়ারেস্ট পেটিএম এজেন্ট আছে তার কিন্তু আপনারা এখানে ডিটেলস পেয়ে যাবেন, এবং সেই ডিটেলসে আপনারা ভিজিট করে বা সেই জায়গাতে আপনারা সেই আউটলেটে আপনারা গিয়ে কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করাতে পারেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নিয়ার বাই আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটি দিয়ে এখানে সার্চ করবেন, এবং আপনার এলাকায় যে পেটিএমের বিসি এজেন্ট আছে বা যেখানে পেটিএমের কেওয়াইসি বর্তমানে হচ্ছে তার কিন্তু সমস্ত ডিটেলস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সেই আউটলেটে গিয়ে বা সেই দোকানে গিয়ে আপনারা কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আই হোপ আপনারা বুঝে গেছেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে। এবং আপনি যখন পেটিএমের কেওয়াইসি করাতে যাবেন তখন আধার এবং প্যান কার্ড দুটোই নিয়ে যাবেন, কারণ দুটোই কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক ওপেন করানোর টাইমে লাগবে। তো অবশ্যই আপনারা এই দুটো জিনিস কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।